আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নূর ফ্যামিলি। তো সবাই কেমন আছেন? না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করতেছি। তো পেজের মধ্যে তো কখনো কথা বলে মেকআপ লুক এখনো হয় নাই, তো ইউটিউব চ্যানেলের মধ্যে হয়েছে। তো সেম ভিডিও দুটাতে আপলোড হইও, এর জন্য মিক্স নিয়ে সব মিক্স করে কথাবার্তা বলবি। তো মেকআপের বিষয়ে তেমন কিছু না, বাস আমার কথাবার্তাই কিছু বলি পার্সোনাল লাইফের। তো অনেকে টুকটাক যা প্রশ্ন করে, তো অনেকে প্রশ্ন করে আপু আপনার নাম কি? আমার নাম শাহিনুর সুলতানা। তারপরে আসে আপনি কোথায় থাকেন? তারপরে আমি থাকি দুবাইতে। তো বাংলাদেশে আপনার বাসা কোথায়? তো বাংলাদেশে আমার বাসা ঢাকাতেই। তো আমি ঢাকাতেই বড় হয়েছি, ঢাকাতেই বাড়িঘর সব কিছুই, যদি বাড়িঘর বলতে যা বোঝায় আর কি তাই। তো আমি দুবাইতে প্রায় 6 বছর শেষ হয়ে গেছে। তো ফ্যামিলিতে প্রশ্ন আসে এটাও, ফ্যামিলিতে কে কে আছে? তো ফ্যামিলিতে আমি আর আমার মা আছে এই জায়গাতেই। তো দেশে আত্মীয় স্বজন আছে, রিলেটিভ আছে, কিন্তু আমার বড় কোনো ভাই নেই, বোন নাই, আপন আছে, কাজিন আছে। তো ওইটা আর আপনার মধ্যে পার্থক্য হয় না, তো সেটাই। তো আমার ইউটিউবে প্রায় 1.5 বছরের মতন হয়েছে চ্যানেল চালু করছি, তখন থেকে ব্লগ আপলোড করা হয়। তো মেকআপের ইউটিউবের মধ্যে মাঝে মাঝে আপলোড করা হয়, কারণ মেকআপের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না, আর মেন কথা মেকআপের জন্য অনেক কিছু প্রয়োজন হয়। তো ওগুলো আগে ছিল না, ধীরে ধীরে অ্যারেঞ্জ করতেছি। তো টুকটাক আপনাদের কাছে মনে হয় ভালো লাগে, ভালো ভালো কমেন্ট আসে মাঝে মাঝে, তো এটাই উৎসাহ হয়। এর জন্য ভাবতেছি এখন থেকে নিয়মিত আর কি সপ্তাহে কমপক্ষে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব মেকআপের জন্য। তো এই তো আমাদের লাইফ। তো এখানে আমি জব করি, জব তো করতে হবে, এই জায়গায় তো আর জব ছাড়া থাকা যায় না, ফ্যামিলি ভিসা ছাড়া। তো আজকে শরীরটা আর কি অসুস্থ, জ্বর, তারপরও ভিডিও করতেছি, কারণ প্রথমে ভালো লাগতেছিল শরীরটা একটু। তো এর জন্য ভাবলাম একটা মেকআপ ভিডিও শ্যুট করে, লাস্ট উইকও করা হয়নি, কারণ লাস্ট 1 সপ্তাহ যাবতেই অসুস্থ। আমার অ্যালার্জির প্রবলেম আছে, মাঝে মাঝে হাঁচি শুরু হয়ে যায়। তো হাঁচি শুরু হয়ে গেলে সারাদিনই থাকে, তারপরে আর কি ঠান্ডা জ্বর এইসব লেগে থাকে। মোটামুটি অ্যান্টিবায়োটিক খাওয়া রাখ পর্যন্তই চলে, এখনও ভয়েসটা একটু ডাউন আছে। তো এই তো, তো মেকআপ বলতে যতটুকু আমি পারি ইউটিউব থেকে শেখা, তো ততটুকুই নিজে ক্রিয়েট করি, তো আপনাদের সাথে শেয়ার করি, অনেকের ভালো লাগে। তো এই তো, তো মাঝে মাঝে এই জায়গায় অনেক আপুরা আসে আমার কি যে জায়গায় জব করি, তো ওনারাও বলে আর কি আমাদের বাসায় এসে করো, কিন্তু আমার টাইম হয় না, আর আমার অন্যের উপর করা ভালো লাগে না এখন পর্যন্ত, কারো করা হয়নি এই জায়গায় আসার পরে। দেশে থাকতে ছোটোখাটো ছোটো বোন বা ভাগ্নি টাগ্নিদের মেকআপ টেকআপ করা হইতো মাঝে মাঝে, কিন্তু এই জায়গায় আসার পরে তেমন কারো কাছে করা হয় না, তো সময় পাওয়া হয় না জবের জন্য। তো আজকে মেন কথা, আমার মেকআপ করার সময় হাত পা কাঁপতেছিল, যেহেতু জ্বর ছিল, তো ওইটা নিয়ে করতেছিলাম। মাঝখানে ভাবলাম গিভ আপ করে দিই, তার মানে বন্ধ করে দিই, পরে আবার ভাবলাম শুরু যখন করছি, এত তাড়াতাড়ি হার মানলে লাইফে তো কিছুই হবে না, মাত্র শুরু লাইফের লড়াই। তো এর জন্য আর কি আর শেষ করিনি। তো এই আপনাদের সাথে টুকটাক কথা বলতে বলতে ব্লাশ পর্যন্ত চলে আসছি। আজকে ভাবতেছি সিম্পল একটা আই মেকআপ করব। তো কন্টোর, ব্লাশ সব কিছু হয়ে গেছে। তো অবশ্য কমেন্টে জানাবেন আমার মেকআপ লুকগুলো কীরকম হয়। আপনারা কমেন্ট, নেগেটিভ কমেন্ট তো আর মানুষের মন নষ্ট হয়ে যায়, তো পজিটিভ কমেন্ট একটু উৎসাহিত হওয়া যায়। তো আইব্রোটা একটু সেট করে নিতেছি, আমার কাছে মেকআপের মধ্যে সবচেয়ে টাফ লাগে আইব্রোটা সেট করা, আর যেহেতু আমার জোর ভুরু তো একটু বেশি টাফ মনে হয়। তো মেকআপের মধ্যে মনে হয় এটি বেশি টাফ, আইব্রোটা সবাই সেট করতে পারে না, আমারটা এখনও ঠিক মতন হয় না। তো যাই হোক, নিজের ভুল নিজে স্বীকার করা ভালো, তো আমার প্রশংসায় আমি করি। তো এই পেজের মধ্যে এই ফার্স্ট আমি আর কি কথা টুকটাক কথা বললাম, ভিডিও আপলোড করতেছি। এমনিতে ব্লগ চ্যানেলের মধ্যে, ব্লগ পেজের মধ্যে, চ্যানেলের মধ্যে তো কথা বলা ভিডিও আছেই। তো এই তো, অনেকের হয়তো আমার কাজগুলো ভালো লাগে, তো অনেকে জয়েন হইতেছে চ্যানেলের মধ্যে, গ্রুপ কি বলেন পেজের মধ্যে। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, তো আমার একটু উপকারিত হব আমি। তো সিম্পল পিঙ্ক কালারের একটা শেড নিয়ে প্রথমে চোখে লাগাইতেছি,
তো আসলে মাথায় কিছু ঢুকতেছিল না কি করব কি করব। তো তারপর আর কি করতে করতে এই পর্যন্ত আসলাম। তো হোয়াইট, যেহেতু জুয়েলারি হোয়াইট পরছি, এর জন্য হোয়াইট কালারের শিমার দিয়ে একটু হাইলাইট করে নিতেছি চোখটার। তো সেট হইতেছিল না ভালো মতন, বুঝতেছিলাম না কি করব কি না। তো জুয়েলারগুলো সব কিছু শিন থেকে আনা হয়েছে, আর ড্রেসটা এই জায়গায় আমি টেলারের দোকান থেকে বানানো হয়েছে। তো একটা স্মল সাইজের ব্রাশ নিয়ে আমি পুরো আর কি কাট ক্রিজ বানাই নিলাম, ফুল কাট ক্রিজই হয়েছে। তো পিঙ্ক কালারের সেটটা নিচের চোখের পাতায় লাগাই নিতেছি। আমি মেকআপের যতটুকু পারি তাতে নাম কম পারি, এটা হচ্ছে মেন সমস্যা, এর জন্য হয়তো বয়স দেই না। তো আমার এই লাইনের আইলাইনারটা অনেক পছন্দ, বাংলাদেশে থাকতেও দেওয়া হয়তো ল্যাকমির, কিন্তু এইটা একটু বেশি লিকুইড। তো এই আইলাইনারটা একটু পাতলা বেশি, তো এর জন্য চোখের মধ্যে একটু সময় লাগে শুকাইতে, কিন্তু শুকানোর পরে অনেক সুন্দর একটা কালার আসে, যেটা জেট ব্ল্যাক বলে ওই কালারটাই আসে। তো এটা মার্কেটে তো লোকাল পাওয়া যায় না, আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়ে আর কি আনানো হয়েছে। তো একটু সুন্দর মতন উইং আইলাইনার করে নিতেছি, তো যতটুক হয় ততটুকুই করার চেষ্টা করতেছি। তো সত্যি কথা বলতে এখন আমার চোখে কীরকম গুলা গুলা দেখতেছিলাম, এর জন্য একটু ক্যামেরার কাছে বা আয়নাটা একটু কাছে নিয়ে নিতেছি। তো বুঝতেছিলাম না হঠাৎ প্রবলেম হইতেছিল কেন, আমি আর কি চোখে ভালো মতন দেখতেই পারতেছিলাম না, হয়তো জ্বরটা একটু বাড়তেছিল। তো পিকচারগুলো আপলোড করার পরে একজন কমেন্ট করছে, কই আপনাকে দেখে তো মনে হইতেছে না জ্বর আছে। অনেক সময় অনেক কিছু দেখা মনে হয় না কিন্তু হয়। তো ওই আইলাইনারটা চোখের নিচে লেগে আসছে, মেন সমস্যা হচ্ছে এটা লিকুইড হওয়াতে একটু না একটু গ্যাঞ্জাম হয়। তো একটু কাজল দিয়ে নিলাম, এখন কাজলটারে পেন্সিল আইলাইনারটা দিয়ে একটু লক করে নিতেছি, নয়তো সব ল্যাপটায় যাওয়ার চান্স থাকে, যেটা বাংলায় আমরা বলি। তো অনেক সময় কাজলটা আর কি মাচ প্রুফ না হইলে অনেক সময় গরম, তো এই জায়গায় একটু বেশি তো টুটুই হয়ে যায়। তো হোয়াইট কালারের হাইলাইটার নিয়ে নিতেছি আর কি, হোয়াইট কালারের শিমারটা দিয়ে হাইলাইট করে নিতেছি। তো অবশ্যই পুরো লুকটা কীরকমের হয়েছে কমেন্টে জানাবেন। একটু মাস্কারা লাগাই নিতেছি, তারপরে ফলস ল্যাশেস লাগাবো, ওইটা না ফলস না লাগাইলে আইল্যাশ না লাগালে লুকটা পুরো মনে হয় কমপ্লিট হয় না। তো সিম্পল একটা লুক শেয়ার করলাম ওয়েটিং গেস্টের। তো এখন একটু হাইলাইট করে নিতেছি, লাইফে তো এখনও হাইলাইট হইতে পারলাম না, তো নাকটা ফিসটা গালটা একটু হাইলাইট করে নিই যদি কিছু হয় লাইফে। তো চিকের মধ্যে একটু হাইলাইটার লাগাই নিলাম। তো আমি কন্ট্রোলার যে জায়গায় করি ওই জায়গায় একটু হাইলাইট লাগাই দিই, তার তাহলে মনে হয় চেহারাটা একটু পাতলা পাতলা ফিল হয়, কারণ আমার চেহারা রাউন্ড একটু মোটা মোটা। তো এখন লিপস্টিক লাগাই নিতেছি, একটা কী বলে পার্পল টাইপের লিপস্টিকের কালারটা, পার্পল না মেরুন কালারের, সরি। তো মেরুন কালারের একটু লিপস্টিক লাগাইতেছি, যেহেতু আই লুকটা একটু সিম্পল রাখছি এর জন্য মেরুন কালারের লিপস্টিকটা নিলাম। আর আমার ড্রেসের পাট্টাটা আর ট্রাউজারটা পার্পল কালারের, এর জন্য মেরুন কালার একটা নিলাম। তো এটার মধ্যে কোনো লজিক নাই, দুপাট্টা পার্পল কালারের লিপস্টিক কী বলে মেরুন কালার। যাই হোক একটু বাইরে আসলাম, তো এটা উইদাউট কোনো ফিল্টার ছাড়া এই লুকটা। অবশ্যই কমেন্টে জানাবেন কীরকমের হয়েছে লুকটা, ভালো লাগলে লাইক শেয়ার। তো আমার আম্মার বলছে একটু ভিডিও করো, আমার টাইম ল্যাপের মধ্যে ঢুকাই দিছে। তো মাঝে মাঝে ভিডিও করার সময় দেখি আইল্যাশ খুলে গেছে, তো চোখের লুকটা কীরকম আসছে কমেন্টে জানাবেন। জ্বর নিয়ে অসুস্থ নিয়ে করছি, তো খোপাবান করলাম একটা, আর কিছু মাথায় আসতেছিল না। তো এই যে একটু দাঁড়ায় টারায় পোস্টপাস করতেছি, কিন্তু কোনো অ্যাক্টিং পারি না, এর জন্য লাইফে কিছুই হইতেছে না। অ্যাক্টিং না জানলে ভাই কিছুই হয় না, না লাইফে হয় না কেরিয়ারে হয়, মাঝে মাঝে অ্যাক্টিং জানতে হয়। তো এই তো আম্মা যান পিকচার উঠাই দিছে, তো আমি যা করার বাসায় করি, বাইরে টারে গিয়া ফটোশ্যুট করার মতন কেউ নাইও। তো এই তো বাসায় ফটোগ্রাফার মা আর বিউটিশিয়ান আমি, যতটুকু পারি তাই দিয়ে মা মেয়ে মিলে কাজ চালাইতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, খুশি হব।